নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাসে অবস্থান করে যে যেখান থেকে বাগদাদি টিভির পক্ষ থেকে আয়োজিত ফাজাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজও আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকার বিষয় নিয়ে। কিভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছিলেন, আসুন আমরা সেটি জেনে নিই। প্রথমে আমি যেটি আলোচনা করব, আমার হাতের মধ্যে রয়েছে তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2841 নম্বর হাদিস, হাদিস কেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم عق عن الحسن والحسين كبشا كبشا হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে নিশ্চয়ই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনের জন্য একটি করে দুম্বা কোরবানি দিয়েছিলেন। তাহলে আমার নবীজি নিজেই ইমাম হাসান এবং হুসাইনের জন্য একটি একটি করে দুম্বা কোরবানি দিয়েছিলেন। এ সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, এটা আমার হাতে নাসাই শরীফ রয়েছে। এই নাসাই শরীফের মধ্যে সম্পর্কে হাদিস রয়েছে, হাদিস নাম্বার 4219 নাম্বার হাদিস। এই হাদিস কেনা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কালা, তিনি বলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি বিকাবশাইনি কাবশাইনি, অর্থাৎ আমার নবী ইমাম হাসান এবং হুসাইনের প্রত্যেকের জন্য দুটি দুটি করে তিনি দুম্বা জবাই করেছিলেন আকিকার জন্য। যখন আকিকার দিন হলো, আর আকিকাটা কিন্তু সপ্তম দিনে করেছিলেন, সেই সপ্তম দিনে ইমাম হাসানের জন্য দুটি দুম্বা জবাই করেছিলেন, ইমাম হুসাইনের জন্য দুটি দুম্বা জবাই করেছিলেন। এছাড়াও আরও অনেক হাদিস রয়েছে সম্পর্কে। এ সম্পর্কে এমন আরেকটি হাদিস রয়েছে, আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবিহি আন জাদ্দি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনিল হাসানি ওয়াল হুসাইনি আন কুল্লি ওয়াহিদি মিনহুমা কাবশাইনে এসে নাইনে মিসে লাইনে মোতাকাফি আইনে, অর্থাৎ এ হাদিস শরীফের মধ্যে রয়েছে নিশ্চয়ই পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতি হাসান এবং হুসাইনের প্রত্যেকের জন্য এ প্রায় একই ধরনের, একেবারে সেম সেম একই ধরনের দুটি দুটি করে দুম্বা তিনি জবাই করেছিলেন আকিকার জন্য। সুবহানাল্লাহ। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত, আন্নাহা ক্বালাত, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসানিন শাতাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুটি ছাগল তিনি জবাই করেছিলেন আকিকার জন্য। ওয়ান হুসাইনিন শাতাইনি, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি দুটি ছাগল জবাই করেছিলেন। যাবাহুমা ইয়াউমুস সাবিয়, আর যেদিন আকিকার জন্য জবাই করেছিলেন ওই দিনটা ছিল সপ্তম দিন, অর্থাৎ ওনারা দুনিয়াতে আসার, আগমন করার, ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকার করেছিলেন। আর এই আকিকার জন্য প্রত্যেকের জন্য দুটি দুটি করে ছাগল জবাই করেছিলেন। এছাড়াও আর অনেক হাদিস রয়েছে। এই চারটি হাদিস থেকে আমরা যেটা পেলাম যে
আল্লাহর নবী সপ্তম দিনে আকিকা করেছিলেন। এক হাদিসের মধ্যে পেলাম একটি করে দুম্বা জবাই করেছিলেন, আর বাকি তিনটি হাদিসের মধ্যে আমরা দুটি সংখ্যা পেয়েছিলাম। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এই হাদিসগুলো থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করি, আমাদের যখন সন্তান হবে আমরা চেষ্টা করব সপ্তম দিনে আকিকা করার জন্য। আর যদি ছেলে সন্তান হয় তাহলে আমরা ছেলে সন্তানের জন্য দুম্বা হোক, ছাগল হোক, ভেড়া হোক, বকরি হোক, খাসি হোক, যদি ছেলে হয় তাহলে আমরা দুটি করে জবাই করব, আর যদি মেয়ে হয় আমরা একটি জবাই করব। এটাই সুন্নত, এটাই পেয়ারা নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর সৈয়দের ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিকা আল্লাহর নবী নিজে করেছিলেন, সপ্তম দিনে জবাই করেছিলেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ এই ফাজাইলে ইমাম হুসাইন ধারাবাহিকভাবে চলবে। নতুন নতুন ভিডিও পেতে অপেক্ষা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।